করতে পারিনি এখন বাজে মনে হয় কটা একটা হবে ষষ্ঠী পুজো কুচকু যেহেতু এখানে নেই এই জন্য ষষ্ঠী পুজো এখানে হয়নি, তো ঠাকুর মশাইয়ের কাছ থেকে শান্তির জল করে নিয়ে এসেছে সেটাই সারা বাড়িতে ছড়ানো হয়েছে। আর এই যে এদিকে আমরা বানাচ্ছি, মা সকালবেলায় তোমাকে বলেছিলাম মা আর বাবা বাড়ি থাকবে না, মা বাবা চলেও গেছে, ভাত আর ওই একটু শুক্তোর মতন বানিয়েছিল শুক্তো সেটা খেয়ে চলে গেছে আর আমাদের জন্য রেখে গেছে। তো শুক্তো দিয়ে শুধু তো আর খাওয়া হয় না, সকালে যেহেতু খাওয়া হয় না সকালে চা বিস্কিট খেয়ে তারপরে স্নান টান করা, তারপরে আবার ঘর বাড়ি একটু পরিষ্কার টরিষ্কার কোনো রকম করা, জামা ঠান্ডা পরিষ্কার করলাম। আর এদেরকেও চিকেন নিয়ে এসছে। আর এদিকে আজকে প্রেশার কুকারে বানানো হয়, দেখো আলু ভাজা হচ্ছে প্রায় হয়ে গেছে। আর আর এদিকে দেখো কত কাজে হেল্প করে দেয় দেখেছ, হ্যাঁ মশলা বাটা হবে, অত ফোকাস করলে সবাই ভয় পেয়ে যাবে। তো তা ওখানে মশলা করা হবে আদা রসুন পেস্ট আর টমেটো, তাই তো? আদা রসুন, কটা কাঁচা লঙ্কা দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়েছে, কটা পেঁয়াজ দিয়েছি। আজকে ও রান্না করে বললো, তাও আমি একটু হেল্প করে দিচ্ছি। আর এই যে পেঁয়াজ টিয়াজ ওই কেটেছে, আলু টালু কেটেছে, শুধু মাংসটা নুন হলুদ দিয়ে জিরে গুঁড়ো এটা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটা দৌ কেটেছে, প্রেশার কুকার ধুয়ে একটু আলুটা বসিয়ে দিলাম, কারণ খাবে তো একা না আমিও খাবো, ওই জন্য একটু হেল্প না করলে হয়। এই যে রাঁধুনি রান্না করতে শুরু করে দিয়েছে, আলু ভাজা হয়ে গেছে, দেখো আলুটা একটু ভেজে নিল কারণ সকাল থেকে মানে খাওয়া হয়নি, যেহেতু খিদে হয়ে গেছে ওই জন্য আজকে তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকার নিয়েছে। তার মধ্যে এর মধ্যে দেখো দুটো শুকনো লঙ্কা আছে, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরে, এগুলো সবকিছু অফ ফোড়নে দিয়ে দেবে এই যে তেলের মধ্যে। বাবা দুধটা ফুটবে এবার, লঙ্কা ছেড়ে গেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি একসাথে। দেখো পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছে, এবার মশলা যে বানিয়েছিল আদা রসুন টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিল, পেঁয়াজটা তো কমিয়ে আমি ওই ম্যারিনেট করার সময় জানো তো পরিমাণ মতো যে একটুখানি দিয়ে লবণ হলুদ তা না, আমি যতটা মনে হয় দেওয়ার বেশি করে দিই, লবণ হলুদ সব একবারে দিই, আর যদি লাগে পরে দিই, তো আমার খুব কম দিনই লাগে পরে অ্যাড করতে হয়, যা দেখো একবারেই হয়ে যাবে, আর একটু ঝোল করলে তখন একটু লবণটা অ্যাড করতে হয়, কষে কষে নিলে আর যা দেবো লবণ লবণ হলুদ যা অ্যাড করবো ওতেই কমপ্লিট। মা আর বাবা বাড়িতে নেই, শুধু আমরা দুজন বাড়িতে আছি, তো 500 মতো এনেছে মাংস, দুবেলা হয়ে যাবে খেয়ে মনে আরো থাকবে, আজকে রাখা রাখি নেই যা আছে দুজন মিলে খেয়ে নেবো মাংস করে দুবেলায়। যে যতটা ঝোল দরকার সেই হিসেবে জল দরকার, প্রেশার কুকারে তো জল বেশি টানে না, যে যেমন ঝোল খাবা তাই তো, যে যেমন ঝোল খাবা সেই হিসেবে দিতে হবে। তারপরে
কড়াইটায় ফুটিয়ে নিও। কমপ্লিট। এবার ঢাকনা বন্ধ করে দাও। মুরগির মানে যে চর্বিটা হয় না তেল তেল মতন ওটাই খাচ্ছি। বড় মুরগির হয়ে থাকে তাই না তেল তেল সিদ্ধ হবে না মানে সব ঠিকঠাক। এখন একটু গরম মশলা গুঁড়ো দিই সামান্য। হ্যাঁ গরম মশলা একটু গুঁড়ো দিই আর সবকিছু ঠিকঠাকই আছে দিয়ে নিই তারপর পরে কথা হচ্ছে। চিকেন নামানোর প্রক্রিয়া চালু হয়ে গেছে। গরম গরম চিকেন দেখো কত সুন্দর চিকেন লেগ পিস নেই শুধু চিকেন আছে। বলো কেমন হচ্ছে বলো। একটা টেস্ট করে একটা না একটু চর্বি টেস্ট করে খেয়ে দেখলাম সবকিছু ঠিকঠাক। একটু সামান্য গরম মশলা দিয়েছি বেশি ঝোল করিনি। দেখো হালকা গ্রেভি আছে মাখা মাখা রয়েছে হালকা গ্রেভি মাখা মাখা। ও খেয়েছে তো দেখছো নিজেরা নিজেই বলছে ভালো হয়েছে। তার আর আমার কিছু বলা লাগে বলো না না তুমি কেন বলবো আমিই তো সব বলবো। চলো খাওয়া দাওয়ার পরে তারপরে কথা হবে। এ দেখো আমরা খেতে বসে গেছি কিছুটা খাওয়া হয়ে গেছে খিদে পেয়েছিল আগে পেটটা শান্তি করে নিলাম কিছুটা তারপর তোমাদের সাথে আমরা কথা বলছি। কমপ্লিট করে এঠো মুছে এই যে আমি শুয়ে পড়েছি আর এই দেখো কি করছে ও ভিডিও এডিট করছে আর আমি শুয়ে পড়েছি মাখন তনা করছে। আজকে চুলটা একটু শ্যাম্পু করলাম তা চুলে শ্যাম্পু করেছি তো তা চুলটা সেই থেকেই ভেজা আর যেন মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। এদিকে তো টাকাও তাকাচ্ছে না ব্যস্ত এখানেও সেম একটা সিন আছে এদিকে দেখো এদিকে কথা বলতে বলতে হ্যাঁ জানি এখানে বলতে চার এদিকে তাকাও টাকা করে দাও কানে হেডফোন লাগানো ওদের কিছু শুনতে পাচ্ছি না আমি এরকম আমার তালে দেখছি যেটা রেকর্ড হচ্ছে
তো চলো আমি একটু ঘুমিয়ে নি, আর ও এডিট করে তারপর হয়তো একটু শোবে, তো ঘুমাই নাও কোনোদিন, না ঘুমানোই ভালো দুপুরে। কিন্তু আমার খাওয়া দাওয়ার পরে ঘুম হোক না হোক একটু না আসলে ভালোই লাগে না। ও দুধ জাল দিয়ে পরে দেওয়া যাবে, এই ফ্রিজেও রাখা নেই, দুধ জাল দুধ নষ্ট হয়ে যাবে জাল না দিলে। তাড়াতাড়ি বলো তো একটু দুধটা জাল দিতে। আর এই সকালবেলা ওই যে কি যেন বলে ওগুলোকে, জল পড়িয়ে নিয়ে এসছে নাকি শুদ্ধ করার জন্য, হ্যাঁ কি বলে এগুলো, কি বলে কোনগুলো, আমি একটা কাজ করছি শুনতে পাচ্ছি তোমার কথা, কি হয়েছে? ওই যে জল মা কি করে নিয়ে আসলো না, শান্তির জল, শান্তির জল, ধর আমি কত বুঝি না, শান্তি ওম শান্তি ওম শান্তি, ওই তো শান্তির জল নিয়ে এসেছিল। তা ওখানে কিছুটা মানে এক ফোঁটা না মানে একটু দুধ লাগে, তো তার জন্য মামাকে দিয়ে 500 দুধ আনিয়েছিল, তো ওখানে একটুখানি লাগবে আর বাকিটা বললো তোরা খেয়ে নিস। তা সেই দুধটা মা সকালে যখন ভাত বসায় নিচে নিচে রান্নাঘরে, তো তখন ভুলে গেছিল মানে দুধটা জাল দিতে, তাই আবার ফোন করে বলছে দুধটা জাল দিস। এবার আমি আর শুধু ভাতটা এখন আমি উপরের থেকে মাংসটা বানিয়ে নিয়ে আসলাম, আর ভাতটা বেরিয়ে নিয়ে খেয়ে এখন শুয়ে পড়েছে। এখন আর উঠতে ইচ্ছা করে বলো, দুধ জাল দিতে হবে আবার না, এখন গরম পড়ে গেছে না, শীতকাল হলে কোনো অসুবিধা হয় না, গরম পড়ে গেছে এখন দুধ জাল না দিলেই নষ্ট হয়ে যেতে পারে, এতক্ষণ হয়েও গেছে কিনা তারও ঠিক নেই। তুমি এটা যাবা? হ্যাঁ তুমি এটা যাবা? না আমি ব্যস্ত, যাও না একটু, না না অনেকবার উঠেছে মেয়ে পাচ্ছে, এবার করতে হবে, তাহলে থাক রকম যাবার পরে থাক পরে দেব, আমি আর পাচ্ছি না এখন, খুব কষ্ট হয়ে গেছে জানো তো এই দুদিন ধরে, এই ঝুল ঝুলছে, তাও ঝুল ঝেড়ে দিয়েছি উপর দিয়ে নিচ দিয়ে অতগুলো ঘর ঝাড় দেয়া, তারপরে নিজের ঘরটা মুছেছি, মা মার ঘরটা মুছে নিয়েছে কোনো রকম, আর আমি আমাদের ঘরে মুছেছি, আর আমাদের ঘরে ঝুলটা আমিই ঝেড়েছিলাম। তারপর কয়দিন ধরে আমি জানি তো একসাথে এতগুলো কাচতে পারবো না বলে কয়দিন ধরে অল্প অল্প করে কাচলাম, শুধু আজকে বিছানার চাদর বালিশের কভার এই যে কম্বলটার হচ্ছে কম্বলটার ওয়ার, তারপর একটা কেথা গায়ে দিলাম সেদিনকে দেখলে না ওই কেথাটা ওয়ার, এইগুলো আর এই যে এইগুলো কয়দিন ধরে কেচে রেখেছি, আর ছাদে রয়েছে বাইরে রয়েছে, তোমাদেরকে সন্ধ্যাবেলা দেখাবো কতগুলো জামা কাপড়, সন্ধ্যাবেলা যখন ভাজ করবো তখন দেখিয়ে দেবো। তো এই দেখো সবাই মামা এসে গেছে, এই যে চা লিকা চা বানিয়ে নিয়ে আসলাম, আর এই যে চিড়ে ভাজা, চিড়ে আর বাদাম ভাজা, লঙ্কা ভাজা, সেটা লঙ্কাও আছে, আর এদিকে ওকেও দিয়ে দিয়েছি, ওর থেকে আমি আর ও খাবো, আর এই যে মামাকে দিয়ে দিয়েছি, মামা খাচ্ছে। আর একটা জিনিস দেখো দেখেছ কত জামা কাপড় দেখো, এই কথাটাও ধুয়ে দিয়েছিলাম, অনেক জামা কাপড় অনেক জামা কাপড়, এখন চা খাবো চিড়ে ভাজা খাবো, তারপর এই জামা কাপড় গুলো গল্প করবো আর ভাজ করবো। তো চলো চা ঠান্ডা হয়ে যাবে, চা খেয়ে নি, তারপর তোমাদের সাথে পরে আবার কথা হবে, সবার আগে একটু জল খাবো, তাই তো মামা পরে আবার কথা হবে। দেখো এখন বাজে 11:45, তারও বেশি হয়তো, তাই না? কটা বাজে? 11:50 বাজে। তো আমরা দুপুরে যে মাংস রান্না করেছিলাম, ভাত করেছি মানে ভাত করা ছিল, সেই ভাত মাংস গরম করে তারপর আমরা খেয়ে নিয়েছি, তারপর ঘরে এসে একটু ফোনে মা দিদা মাসিদের সাথে একটু ফোনে গল্প টল্প করে, তারপর ফোন নিয়েই সবার ভিডিও টিডিও দেখতে দেখতে আমি ফোন নিয়ে একটু ঘাটাঘাটি করতে করতে, তারপরে ভুলেই গেছি যে ভিডিও আমি আজকে শেষ করতে, যে আজকে
আজকের ভিডিও শেষ করতে ভুলেই গেছি, তারপরে এখন মনে পড়লো যে আমি আজকে ভিডিও তো শেষই করিনি, তারপরে আবার উঠে পড়েছি। আর সন্ধ্যাবেলায় মামা এসেছিল দেখেছিলে, মামাও চা খেয়ে চিড়ে ভাজা খেয়ে চলে গেছে, তারপরে আমরা তো খাওয়া দাওয়া করে নিলাম 9টার দিকে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম না জামা কাপড় ভাঁজ করব, তো তারপরে দেখো কত জামা কাপড়। তো এই দেখো কত জামা কাপড় সবগুলো আমি ভাঁজ করে নিয়েছি, এগুলো সব ওর, শুধু আমার এই স্টলটা আমার, আর এই যে যা কিছু সব ভাঁজ করে নিয়েছি। কাজ সবকিছু ওই কাজটা সেরে তারপরে তাই ভাবলাম একটু ফোনে, অনেকদিন কথা হয় না সবার সাথে, তাই একটু ফোনে কথাটা তো বলতে বলতে ভুলেই গেছি। তো চলো আজকের ভিডিওটা আবার এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো আজকের মতো গুড নাইট, টাটা।